মানি আমি না গতকাল সারা রাত ধরে কার্টুন দেখেছি। না 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 না, আমি আজকে আসতে পারবো না, আমি আগামী বৃহস্পতিবারে আসে মানে। হ্যাঁ ওকে ঠিক আছে, রাখো তাহলে। আচ্ছা তো অনেক টক তাই না রে? হ্যাঁ অনেক টক। আচ্ছা সুখেন, ডাব্লু ভাই চামতো দুটো কেমন রে? রাখ চামতো দুটো খবর নিকে হবে। এই শোন মন ছেলেটা কেমন? রাখ তুই। আর এই ডাব্লু ভাইয়ের চামচা ওই দুটো না অনেক দুষ্টু, সারাদিন শুধু সিগারেট খায়, আমার মুখের উপর দিয়ে ধোয়া চায়, খুবই বাজে ছেড়ে ওরা। ও আচ্ছা, আমারও সেরকমই মনে হয়। এই বল না মোহন ছেলেটা কেমন? মোহন মোহন খুব আতেল, সারাদিন শুধু পড়ে, অনেকটা মেয়েদের মতো। চল আজকে উঠি। আচ্ছা ঠিক আছে চল। তো খাওয়ার উপরে আছি। বিকালে গেছিলাম আরএফসি তে, যাই খাইলাম দুইটা বার্গার, তিনটা ড্রামস্টিক আর দুইটা কক। আমি আবার ঠান্ডা কক খাইতে খুবই ভালোবাসি। ভবিষ্যতে ডাক্তারি করতে হবে, বেশি বেশি লুডু না খেললে কিভাবে ডাক্তারি করবেন? চলেন চলেন, প্রত্যেকদিন খেলতে হবে, এটা কোনো কথার মতো খেলি? সমস্যা কি, খাওয়া দাওয়া আর খেলা, আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে দুইটা কাজ করতে, খাবেন আর খেলবেন। নতুন ছবিটা ভালোই লাগতেছে। এত ফার্স্ট ইয়ার, এটার উদ্দেশ্যে কিছু বলেন। শান্ত সিগারেটটা দিত, রেখে রেখে একটু। আমি তেমন বেশি কিছুই বলবো না, আমাদের পরিবর্তনের সময় এসেছে, আমরা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি, আর তোমাদের যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আমার ভাই, তোমার ভাই, বটি ভাই, বটি ভাই, বটি ভাই কিসে রে? বটি ভাই কিসে? বল পন্টু ভাই, বল আমার সাথে আবার বল। আমার ভাই, তোমার ভাই, পন্টু ভাই, পন্টু ভাই, এক দিদি এক জবান, পন্টু ভাই। আমি তোরে চিনি 4 বছর ধরে, মানে পোলাটা যে কি তুই তো জানোস না, আমি তো জানি ওরে 4 বছর ধরে চিনি, 2 বছরের তোর লাগে অ্যাফেয়ার করছে, 2 বছরও কমপক্ষে 20টা মাইল লাগে, দুই জনের 10টা মাইল থেকে চিনি চিনোস, কিন্তু মানে থাকোস নাই তো একসাথে, একসাথে থাকতোস নাকি? থাকবি কথা বাদ, কিন্তু তুই আমারে দেখ, ওই যে তারা মাইয়া কই, ওই যে ওই যে ওই মাইয়াটা আছে না, ওই মাইয়া বা তুই যে এই যে এই মাইয়াটা তো ভালোই আছে। আচ্ছা যাই হোক, এই মাইয়া মানে এই সব মায়ের কিনা আমি বোনের মতন দেখি, মানে তুই বাদে বাকি দুনিয়া সবাই মা বোন হলে তো সমস্যা, বুঝছস না? মানে আমি তো একটা মানে কি বলবো, এই ক্যাম্পাসে সবাই তো তোর বোনই, সবাই যদি বোন হয় তাহলে তুই এটা আইডিয়া করছিস সবাই বোন হলে? দেখ তোর বাবা মা, তোর বাবা মা কিন্তু ভাই বোন হইতে পারে না, আমার বাপ মা দুজনে কিন্তু ভাই বোন হইতে পারে না, ঠিক আছে? মানে তোর মা বাদে তোর বাপের কিন্তু আর দুনিয়ার সব মাইয়া বোন, মা বোন, তাই না? ঠিক আমারও দেখ, তুই বাদে বুঝছস, তুই বাদে দুনিয়ার আর সব মাইয়া আমার মা আর বোন, কিন্তু তোরে দেখ আমি সবসময় একটু অন্যরকম, মানে বোন বানাই ফেল, তোর বোন বানাইলে তো সমস্যা, মানে মানে তোর বোন বানাইলে দেখ, তুই তো বুঝছস মানে বিয়া শাদী তো করবি, বাচ্চা কাচ্চা হইব, তাই না? তুই আসলে কি বলতে চাচ্ছিস?
আমি তো ছেলে মানুষ, আমি যেতে পারবো, তুমি যাও। আচ্ছা কোথায় যাবা? আমি তো একটু চল করা যেতাম। আচ্ছা চলো একসাথে যাই, সমস্যা না। না 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 যাও, তুমি যাও। আরে বাবা চলো একসাথে যাই, মামা একটু চলো। আরে উঠো বাবা, সমস্যা নেই, চলো। সিগারেট খাস? আমার সামনে সিগারেট খাস? সেদিনের পর তুই আমার সামনে সিগারেট খাস? একেবারে ধরে একেবারে আমার সামনে তুই আরেকদিন সিগারেট খেতে দেখছি। তোর আজকের শাস্তি হচ্ছে তুই 20 বার কান ধরে উঠবস করবি, আর একবার যদি কম হয়েছে না তাহলে কি করবো? তুই 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 জানোস না দাদির কর পাঁচ হয় না এটা, আবার দেখ পাঁচ ছয় সাত আট। ক্লাস না করলে জীবনে তো তুই ক্লিয়ারেন্স পাবি না, কি বই পড়িস দেখি? আর দেখি না, বই হলো হাউ টু ইমপ্রেস ওমেন, ডেভিড অ্যাঙ্গেল, নাম শুনছিস ডেভিড অ্যাঙ্গেল? আস দোস্ত, তোর মেয়ে মানুষ পড়াতে বই লাগে? তুই তো নিজে একটা রোমিও, তো দেখলেই তো মেয়ে মানুষগুলো একদম একদম পড়া যায়। এটা ঠিক কইছস, তারপরও কিছু ব্যাপার থাকে বুঝছস, যেমন তোর কথা ধর। আমার কথা আবার কি জানো না, তারপর তো তোর ওই প্রোফাইলে সিঙ্গেলটাই রাখা, বুঝবি কি সব? আমার দিয়ে দোস্ত, আমার দিয়ে এইসব হবে না। তোমার মতো আমি সারা জীবন এই রুমে বসে বসে মেয়ের সাথে কোনো কথা বলতে পারবো না। কম করলাম না, আমি এরকম পাঠালাম না, তারপর একটা আফসোস থেকে যায়, একটা অতৃপ্তি একটা থেকে যায়। বুঝছিস তোর আফসোস? আরে বুঝছিস না, এই ক্যাম্পাসে আইলাম মা, এগুলো যে কি আজীব! আরে বাপ দিকে মনে হয় তারা প্রেম ভালোবাসা করে না, বোঝে না, যায় না। রে আমাকে তুফান করে, তুফান চোখে পড়ে না না। জীবনে কোনোদিন পড়ছে মেয়েদের চোখে? তুফান তো কত জায়গায় ঘুরছে। আমি যশোরে ছিলাম, আলহামদুলিল্লাহ হ্যাঁ যশোরে ছিলাম, রাস্তাতে হাঁটে যেতাম, মায়ের মানুষ করতো কামাল তোমার সাথে বাঁচবো না মরে যাবো, পাত্তা দিতাম না জীবনে, এগুলো পাত্তা দিনই আমি। তো যশোরের রাস্তা দিয়ে যখন হাঁটতি বাচ্চা পোলাপান বলতো না, কামাল আব্বা কামাল আব্বা আমাদের ছেড়ে যাও না, বলতে যা তুই বুঝোস প্রেম বুঝো ভালোবাসা বুঝো, বলে বুঝ বাচ্চা বাচ্চা প্রেম করে বাচ্চা প্রেম করে বাচ্চা হবো, তাই না? না পাগল একটা কথা কথা কস্ত তোর ঠান্ডা করতে, ঠান্ডা করার জন্য জিনিস কি করবি ক ক একটা মেয়ের খবর আনছি চরম দোস্ত, একদম দিবে চাক মারার মতো, দেখলে যা আহ কি যে মেয়ে রে দোস্ত, নাম্বারটা লাগবে নাকি? বহুত কষ্ট করে না না নাম্বারটা হচ্ছে, আমি তো আসলে কোনো মায়ের ফোন দিই না, মায়েরা আমার ফোন দেয় ডিস্টার্ব করে বুঝছ না, এটা অবশ্য একটা ই। থাকে কখন কই আইসে বিজয় পড়ে কত আমরা সোজা আমেরিকা চলে যাবো, বলো তোমার কি খেয়াল? যার সাথে তোমাকে বিয়ে করো আর কিচ্ছু লাগবে না। আমার বাবা মা আসলে ডাক্তার ছেলে পছন্দ করে, কিন্তু আমি ডাক্তার ছেলে পছন্দ করি না, আমার একটু ড্যাশিং চল স্মার্ট জাস্ট লাইক জন আব্রাহামের মতো ছেলে পছন্দ, তোমাকে আমার একটু একটু পছন্দ হয়, আর তবে মেডিকেলের ছেলেগুলোকে আমাকে আমার জন্য বেড়া বেড়া লাগে। ও সরি মা ফোন দিয়েছে, একটু হাই জান এসে পড়েছো তুমি? Thank you.
আমি যেটা কবো এটা আমার লোকের কবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। বল, মাননীয় ডাক্তার পূর্ণিমা মজনু, মাননীয় ডাক্তার পূর্ণিমা মজনু, আপনাকে আমার সালাম ও আদাব, আপনাকে আমার সালাম ও আদাব। আমাদের যদি কোনো বিয়াদবি হয়ে থাকে, তার জন্য আমরা দুঃখিত, খালি পেন দেয় যখনই করি তখনই ডিস্টার্ব করে, সে দেখ না বৃষ্টির ভিতরে এই পানির ভিতরে আমি এসে কষ্ট করে চেয়ার নিয়ে এসেছি। মানুষের আদি নিবাস করেছিল জানো এই গাছতলা, এই আজকে যে দেখতেছে বড় বড় বিল্ডিং আর ইয়ে এগুলো তো আগে ছিল না মানুষ, তোমার এগুলো তোমার পরে হয়েছে। আর বিবর্তনবাদ তুমি জানছো, ডারউইনের যে বিবর্তনবাদ আছে। আচ্ছা তুই একটা গেজুতি কম গেজা কি করবি তাড়াতাড়ি কো, আমার ফোন আইবো সন্দল। বিবর্তনবাদ না জানলে তো তুই কিছুই জানলি না। এই যে দেখতেছো আজকে মানুষ, এই মানুষ তো মানুষ ছিল না, মানুষ আগে বান্দর ছিল বুঝছো, এই গাছের ডালে ডালে দিলে থাকতো, এরপর হঠাৎ একদিন পরে গেছে নিচে, এরপর তুই তোমার মাটিতে ঘুমায় বুঝছো। আর যে এখন যে গড় বাড়ি বিল্ডিং বিল্ডিং দেখো, এগুলো তো আগে ছিল না, কিছুই ছিল না বুঝছো। আর কিছু কইবি তুই শোন দোস্ত, একটা চরম একটা জিনিস আছে জানিস, আমি একটা রিসার্চ করতেছি, এই মানুষ যে আগে বান্দর ছিল বুঝছো, এটা তোমার দেখে দেখো এখন বোঝা যাইতেছে। তুমি এখন মানুষ আর বান্দরের মাঝামাঝি অবস্থা, না মানুষ না বান্দর, তুমি হচ্ছে একটা গাঙ্গো বুঝছো, না মানুষ না বান্দর। জ্ঞানের কথা কইতেছি তো, এগুলা বুঝছো, আর এগুলা সারাদিনে ফোনে ফোনে গে যাও আর ইয়ে করো। মোবাইলে তো কয়েকদিন আগে কিনছি, গেমসে খেলা মজা পাইলাম। উচিস তুই গেমসে খেলাস নাকি? খেলি আর কি। আপনি
মেয়েদের সাথে যখন আমার সম্পর্কে কথা হয় তোমার মনে কথা বলে দিস। একবার শোনো, যেটা বলি সেটা হচ্ছে যে আমরা দেখো এখানে 4 বছর আছি একসাথে, আর হয়তো বা খুব জোর 1.5 বছর থাকবো, তো আমি কিন্তু এখনো কেউ কাউকে চিনিও না। আমাদের সাথে অন্তু পড়ে না, অন্তু ছেলেটা আপনি কি পূর্ণিমার বিশেষ ফ্যান? পূর্ণিমা মানে
বড় ডাক্তার ভাবি মনু পূর্ণিমা ওই বাল্যবাহ ওই ছোট্টবেলা আরে সেই কি মজা রে সেই সাত দিন ওই সাত দিন ওই ওই যে কক্সবাজার গেলাম হানিমনে সে কক্সবাজার কি ঢেউ রে বিশাল ঢেউ সে ঢেউর উপর পানি পানির উপর বালি বালির উপর আমি আর জঙ্গলের ভিতর তো ভাবি পূর্ণিমা বিশাল ফুর্তি সেই সাত দিন আর কাটে না রে সাত দিন মনে হয় আমার কাছে সাত বছর আর এখন তো সেই আশার মূল মহব্বত আছে বল এই সব মাল দিয়ে গেছে মাই বুলিয়া আজ দেখি ওর লগে কাল দেখি ওর লগে এই এই একজনের বউ সকালে ঘুরতেছে তার প্রেমিকের লগে বিকেলে ঘুরতেছে তার স্বাস্থ্য ভাইয়ের লগে দুপুরে ঘুরতেছে তার খালাতো ভাইয়ের লগে তুমি না আরে যে কি সাইবার ক্যাপ নেট মেটাই সে একবারে মেসা কর করে ফেলছে ভাইয়া এখন নাকি পাগল কি গলি না পাল ভালো মানুষ ও আচ্ছা ভাইয়া আমরা এখন যাই কই যাবি তোরা রুমে আসছো আজকে ফার্স্ট দিন কিছু খাই যাবি না ভাই একটা বারে শেষ হবে মানে দেখি রুমে কি আছে বল আমরা তো এসে বল ভাই দেখি রুমে কি আছে ভাই সাবানা পেস্ট আছে রে খাই যা ভাই রে কি কর ভাই সাবানা পেস্ট ভাই মাফ করবেন ভাই এক এক করতে কাটি হবে ভাই চল ভাই তাহলে বেশ কেমন করে ভাই বুঝছিস বলা পাইন সামনে কমিটি দিয়ে যাচ্ছে নিজেদের মধ্যে কোনো গাঞ্জাম লাগাবি না নিজেদের মধ্যে ইন্টিমেসি বাড়াবি আর অপোজিশনের তো কোনো চান্সই দিবি না আমি যা করবো তাই হবো শুধু কমিটির বাইরে দিতে দে আমি যদি কই গাছের পাতা নড়বো নড়বো না হলে নড়বো না ঠিক আছে আর কমিটির পরে একমাত্র এক ভাই থাকবো কমিটিতে পল্টু ভাই পল্টু ভাই ঠিক আছে বলা ভাই এই তো বস এই তো এই কথা নিয়ে আপনাকে আগে বলা আছে বলতো পারবে না বস পারবে না ঠিক আছে আচ্ছা তুই মনের মধ্যে কি পাইছো সেটা আমাকে বুঝা মন সম্পর্কে তো আর ক্যাম্পাসের সবাই জানে মন কেমন মনের মাথার যে গিলু গিলুর মানে ব্রেইন ম্যাটারের পরিমাণ তো সবাই জানে মনের লাগে মানে জাস্ট ও দুই পায়ে খাড়া হয়ে থাকে দেখে ওরা সবাই মানুষ কয় কালকে গিয়েছে ক মানে সারাটা দিন না আমি কি আমি তো কথা বলবো না তোর লাগে কি আমার কি কোনো ওইরকম সম্পর্ক নাকি চারটা বছর ধরে বেটা আমি তোর পিছে মানে তোর পিছে রোল নাম্বার আমার পিছে বসে আছি তুই বাদে বাকি সব মা ইয়া মানে ক্যাম্পাসের যত মা ইয়া আছে সব আমার মা বোন লাগে তুই তো জানোস অন্যরকম কিছু আছে নাকি আমি তুই বাদে সবাই ওই মা বোন হিসাবে দেখি কিন্তু তোর সম্পর্কে মানে কি বলো তোর সাথে আমার একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং আছে না মানে পাশাপাশি আমাদের রোল নাম্বার ক্যাম্পাসে কতগুলো মাই আছে দেখ আমাদের ক্লোজ ক্লোজ ফ্রেন্ডের মধ্যে কে কে আছে কি বলতে চাস মানে আমি কইতাছি যে তুই বাদে ক্লোজ ফ্রেন্ডের মধ্যে যেগুলো আছে না সবাই আমার বোনের মতন লাগে এই যেমন ধরো যে মেঘা তারপরে আর কি রীতা প্রীতি এগুলো কি এগুলোর সাথে আমি বোনের মতন ব্যবহার করি আর কিছু বলবি তুই তোর কথা ভালো লাগতেছে না আরে তুই আর ভালো লাগার কি আছে শুন আমি তুই তুই আমার দিকে জীবনে কোন ওইভাবে তাকাইছিস মানে তুই আমারে দেখ তুই খালি মোহনের সাথে আমার ইয়েটা দেখ মোহন কি করলো গতকাল সারাটা দিন ধরে পড়াশোনা করলো তারপরে কি হইলো আজকে বেডিতে সাপ্লা মোহনকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না তুই আচ্ছা মোহনকে নিয়ে কি কম বেটা তুই আমি ঝুনা এই আমি ঝুনা ক্যাম্পাসে চারটা বছর ধরে আছি একটা পরীক্ষায় সাপ্লি হয়নি আর আমি দেখতে তো খারাপ না তুই তো জানোসই তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে নায়ক উত্তম কুমার আছে না মারা যাওয়ার পরপরই আমার জন্ম এই জন্য আমার নাম উত্তম কুমার আচ্ছা হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন দিই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই তো সমস্যা কি তুমি ডিস্টার্ব করতেছিস কেন না সমস্যা কার সাথে এত কথা করছিস ছেলে তোর বলতে হবে আমি যার সাথে কথা বলি তোর বলতে হবে বললি কি ছেলে কোনো ছেলে নামে তোর মতো নাকি যে জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলে নাই ভুলে একটা রং নাম্বার থেকে যার কোনো ফোন আসে না তুই আবার এই খবর নিতে আসছিস কেন তা দোস্ত মেয়েটা কি তোর দেখছে দেখা করছিস দেখা করি নাই করবো কবে করবো যেদিন সময় হবে সেদিন করবো তোরা বলবো নাকি আমি দেখা করি আর না করি দোস্ত আমার কিন্তু নিয়ে যাস আমার নিস কাজ আছে কি কাজ মেয়ে মানুষ দেখিস না তেলা পোকা দেখলেই কেমন লাফ মারে ছটফট করে
তুই যদি আমার না নিস মেয়েটা তো তোর দেখলেই লাভ মারবে, চলে যাবে। আমি পিছন থেকে ধরে রাখলাম, তারপর তোর যা বলার তুই ঠান্ডা মাথায় বললি। আচ্ছা তুই আর ফাইজলামি করিস না, তোর কোনো কাজের কথা দেখলে বল, আমার অনেক কাজ আছে। এই একটা জটিল খবর আছে তো, ডক্টর ইউনুস তো নোবেল প্রাইজ পেলা, শুনছিস নাকি? ডক্টর ইউনুসের চিনিস না? না। আরে সারা তুই একটা মানুষ, ডক্টর ইউনুসের চিনিস না? ডক্টর ইউনুস আমাদের মেডিকেলের গাইনেক প্রফেসর। তাই নাকি? হ্যাঁ। তো স্যার কবে নোবেল পুরস্কার পেল? গতকাল তো অ্যানাউন্স করা হয়েছে। তাই নাকি? তো তুই বলবি না আমারে, স্যার কিসে নোবেল পুরস্কার পেয়েছে? শান্তিতে। স্যার মেডিকেলের প্রফেসর আর শান্তিতে নোবেল পুরস্কার পেল? এটা কেমনে সম্ভব? তো মাথায় না কিছুই নেই, মেয়ে মানুষের যখন লেবার পেইনটা ওঠে তখন কি একটা কষ্ট চিন্তা কর। তারপর স্যার যখন পেটটা কেটে বাচ্চাটা বাইর করে, তার সে শান্তি কি আর জগতে আছে? তাহলে স্যার শান্তিতে নোবেল প্রাইজ পাবে না, তো তুই পাবি। আর বলো না, এই স্যারটা দিয়ে তো জ্বালায় না, ভাল লাগে না। কোন স্যার? আরে মুফিস স্যার, বলো না, নিজেই অ্যান্সার দেয় না, কি সব কোশ্চেন করতে থাকে। ও ওই টাকলো, ওকে তো আমরা শান্তু না, সেকেন্ড ইয়ারে শান্তু, দাঁড়াবি না, বস এখানে, কি বস এখানে, কি বস, তুই ফার্স্ট ইয়ারে মেয়ের সাথে প্রেম করাই, তুই ফার্স্ট ইয়ারে পড়ো না, ফার্স্ট ইয়ারে মেয়ে নিয়ে এখানে প্রেম করস, আমার এলাকায় প্রেম করস। সরি আমি জানি না, পল্টু ভাই ছোট ভাই, তুই পল্টু ভাই ছোট ভাই, তোর পল্টু ভাই এখানে এসে প্রেম করার সাহস করছিস, তুই এখানে এসে প্রেম করস, তোর পল্টু ভাইকে ধরে আমি প্যাকেট করে ছুঁড়ে ফেলাই দিবো। আবার পল্টু ভাই ইয়া দেখ, তুই কত বড় সাহস তোর, আমার এলাকায় যদি তোর আরেকবার দেখছি কোনো মেয়ে নিয়ে টেঙ্গি ভেঙে হাতে ধরে দিব। কি বললি তুই, কি বললি তুই, আমার মাথায় সমস্যা? এই আমার মাথায় সমস্যা না তোর মাথায় সমস্যা, কত বড় সাহস তুই বললি আমার মাথায় সমস্যা, আমার এলাকায় বসে তুই আমার বদনাম করস, চল এত দাঁত ফেলে দিবো শয়তান কথাকার, টেঙ্গি ভেঙে ভেঙে দিব, বস বস আমার মাথায় দিব, কত বড় সাহস তোর, আমি যদি আরেকজন আমার কাছে ও তখন এখানে এখান থেকে কোনো মেয়ে কামালের একটু কিছুদিন কামালের সাথে চক্কর চালা। চক্কর? আমি? তোর কি মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? আরে তোর তো আমি প্রেম করে ওর সাথে বিয়ে করব, বিয়ে করতে হলে আমি হোস্টেলে থাকতে পারবো না, একটা মেয়ে আমি ছাগল করে দেখতে পারে না। প্লিজ শোন আমার কথা, শোন, শালার সাইজ করা লাগবে, খুব বাড়ছে শালা, ওর সাথে তুই জাস্ট কিছুদিন ফোনে কথা বলবি, নাম্বারটা আমার, আমি সব দিয়ে দেবো, আমি সব ম্যানেজ করব। মানে কি? ওর সাথে নাম্বারটা আমার, আমি দিয়ে দেবো, তুই ম্যানেজ করে দেবো, তুই শুধু ফোনে একটু কথা বলবি, কিছুদিন কথা বলে ওদও ভাববে যে তুই ওর প্রেমে পড়ে গেছিস, পরে যা করে আমি সব করব। একটু সাবধানে দেখে শুনে। হ্যাঁ কেমন আছো? কি রে গেজো, কেমন আছস? হ্যাঁ ভালো। ও দোস্ত, তোর কাছে পেন হবে? পেন? এই যে পেন। আচ্ছা দোস্ত, আমাদের শনিবার ক্লাসটা তো হচ্ছে না? না শনিবার, ওই যে মেডিসিন, শনিবার ক্লাসটা হবে না, ওটা সোমবার হবে। আচ্ছা দোস্ত থাক, আমি চলে গেলাম। শুনো, আমি না গতকাল মেডিসিন লেকচারটা তুলে রাখলাম, খাতাটা আমাকে দিবা? আমি তুলি না, আমার কাছে খাতা নেই। আমার আর খবর, ক্লাসে খ্যাত পড়া দেখতে একটা বোর হয়ে গেলাম, একমাত্র তোমার সাথে কথা বলি একটু আরাম পাওয়া যায়।
এক কাজ করো, আজ আমরা বিকেলে ভার্সিটি থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। ইউনিভার্সিটি আমি যাব, দেখা যাবে। তাহলে বিকেলে কল দিলে তুমি এলএসি সামনে রিকশায় চলে আসবা, আর আসার সময় তোমার মেডিসিন লিখে খাতাটা নিয়ে আসবা। জি এখনি আছে, তোমাকে এখনি দিই। প্রবলেম কোথায় বলো তুমি? শ্রাবণী তোমার নাম? শ্রাবণ, শ্রাবণের মেঘের মতোই তুমি নিশ্চয়ই সুন্দর। তোমার মনটাও ঠিক হলো না, এখানে মনে হয় তোমার নাম এরকম লাগছে। তুমি এখন কোথায় বলো তো? হ্যালো, কী খবর তোমার? হ্যাঁ এই তো। কী ব্যাপার, তুমি এত রেগে আছো কেন? ওহো, সকালে ফোন ধরিনি কেন? ও, তুমি তো জানো যে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করি, সকালবেলাটা আমার কত বিজি থাকতে হয়, কত মিটিং অ্যাটেন্ড করতে হয়। আমি যে তোমাকে কী পরিমাণ মিস করছিলাম, প্লিজ রাগ করো না, প্লিজ একটাবার আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ। হ্যাঁ, আমি তোমাকে যে কত মিস করেছি আমি বিশ্বাস করো, আমি ফোন দিতে যাচ্ছিলাম কিন্তু একদম আটকে গেছিলাম কাজে। জানো আমি না তোমাকে কালকে স্বপ্নে দেখেছি। কি দেখেছি? দেখেছি যে তুমি আর আমি একসঙ্গে হাত ধরাধরি করে হাঁটছি একটা সুন্দর একটা লেকের পাড়ে, খুব নির্জন, তুমি আর আমি পাশাপাশি বসে আছি, আমরা দুজন মিলে ঘাস ছিঁড়ছি। বিশ্বাস করো আমি তোমাকে সারাদিন এতটা কল্পনা করি, স্বপ্নের মধ্যে তুমি আমাকে হারাবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জি জি, আমি চিনবেন না আপনি আমাকে? হ্যাঁ, নাম্বার নাম্বার তো আসমান থেকে পাইছি। ও না না, আপনি এইভাবে উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? না না, নাম্বার ফোন পাইতে পারে না, মানুষ ফোন করতে, মানুষ তো মানুষ ফোন করে, গরু সাগরে তো ফোন করে না, তাই না? হ্যাঁ, আপনি উত্তেজিত হয়েছেন কেন? আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, না আমি কিন্তু দেখতে শুনতে খারাপ না, না না সেটা না, ওই যে না আপনি এত উত্তেজিত হলে আমি কথা বলতে পারবো না। এই কি কি কেন কি? হ্যালো মোহন ভাই, ওই কৃষ্ণগুলির খবর কি? কৃষ্ণগুলি মানে কি করতেছে স্যার? খেল খেল খেল। হ্যাঁ বুঝি না আর কি, মুক্তা কাছা থেকে তোমার মনটা খাওয়ায়, এলএস থেকে রান্না করে রাখা হয়, আমরা কিছু বুঝি না। না আমরাও তো সবই দেখি আর কি, দেখি আশেপাশে যা ঘটে তাই তো দেখি। যেতে পারি দেখ দোস্ত, লাফতে পারে তো টেঙ্গে ধরে দেবো হাতে পারে, টিংনি টুংনি ভাঙা তো লাভ নাই, বস মানে চোখে যা ঘটে সেটা তো দেখি। কান দেবো তোদের, কে করে বলতে এই সমস্ত কথাবার্তা তোদের? প্রত্যেকে যে পাঁচ সমস্ত কথাবার্তা দেখা তো তো বস যাই কর, বায়ু লোকে আপনার চরম মারব জোস। দেখ দোস্ত, দিশা থাকে তুই যাই বিয়ে কর, যা। এসব ডিসগাস্টিং ম্যান, ওই বিয়ে করব কে? ভাবির চোখের দিকে তাকাইছিস তুই, কয় দেখছি তোর লাগা দোস্ত, এমন একটা মায়ের কষ্ট দিস না তুই, ভাবির মনটা কিন্তু একদম অফ হয়ে। আসলে আমার বাবা মা চায় ডক্টর ছেলে, আমার আসলে ওই ধরনের কোনো ইচ্ছে নেই। আমি কি ড্যাশিং টক স্মার্ট জাস্ট লাইক ইউ আর আপনি ছেলে পছন্দ করি, তোর নির্দেশে চলে, মানে বলতে চাচ্ছি এনে যা কিছু হয় তুই তো জানিস, তাই না? আর তোর একটা ইয়াতে আছে, প্রভাব আছে। আমি বলতে চাচ্ছি যে দেখ, আমি তো একটা ছেলে, তাই না? প্রেম প্রেম করতে হয়, মানে কি কম আর, একটু দাঁড়া দাঁড়াই বলি বুঝবি তো, মানে প্রেম প্রেম তো করতে হয়, তাই না? তোর এখানে এখানে অনেকেই বসে, তো ওই দিনে দেখলাম তুইও মানে ওই ওই সান্ডো বলাটা ওটারে ঝাড়ি দিলি। ঝাড়ি দিব না অবশ্যই, আমার জায়গায় কাজ প্রেম করবে, আমি ঝাড়ি দিব না। না তুই তো ঝাড়ি দিবি, তা আমি বলতে চাচ্ছি যে মানে দেখ, আমি তো প্রেম প্রেম করতে হয় জুনিয়র মেয়ের সাথে, একটা জুনিয়র না ধর ক্লাসমেটের সাথে ধর প্রেম করলাম, তুই এসে ঝাড়ি দিলি ব্যাপারটা খারাপ হবে না? তাই মানে তুই যদি আসতে প্রেম করবি আমি ঝাড়ি দিব না, তুই আমার ক্লাসমেট দেখা। না না তুই 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 শোন, তুই ঝাড়ি ঝাড়ি দে, তুই দেখ আমার দিকটা বুঝতে চেষ্টা কর।
কি চাস তুই বল, ঠিক করে বল, ঝেড়া বল, কি চাস? আমি চাচ্ছি যে মানে আমি প্রেম করব, তুই কিছু বলবি না, এটাই আর কি। এটাই চাস? হ্যাঁ। তুই প্রেম করবি, নাকের সামনে ঘুরে বেড়াবি আমার? তোর নাকের, তোর নাকের সামনে যাবো না, যা তোর পিছে পিছে থাকুম, যা। তুই আমার চোখে মানে দেখাও, দেখবি না আমার চোখে যদি না পড়ে, আমার না দেখে যদি প্রেম করতে পারো, তা আমার লাগে কেন জাহান্নামে প্রেম কর, যা তোর পারমিশন দিলাম, যা। বাট আমার চোখের সামনে পড়বি না, ঠিক আছে? এই তো এই জন্যই তো তোর এত পছন্দ করি, বুঝছস? মানে তুই একটু গলাটা চলিস না, মানে শোন শোন শোন, তুই তো প্রেম করার পারমিশন তো দিলি, কিন্তু মানে আরো একটা ল্যাকিংস থাকা যায়, বুঝছস? প্রেমের সাথে কি পোলা পান চাস? পোলা পান তো আমি চাইনি, আমি চাইছি মাইয়া, মানে আমি তোরে চাইছি। তোর সাহস তো কম না, তোরে পারমিশন দিছি এখন তুই আমার সাথে প্রেম করতে চাস? তোর সাহস করতে পারো? আমি তুই আমার চিনস না, তুই আমার তোলে দেশে তুই আমারে প্রেম করার কথা কস, আমার সাথে প্রেম করার কথা কস, আমি আমি সাহস করতে পারো? আমি খারাপ কি কইলাম? তোর আমি একটা বলা, তুই একটা মাইয়া সমস্যা কি? এই 4 বছর 32 টা মেয়ের লাগে প্রেম করছিস, তুই আমার সাথে জীবন না, তুই 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 কত বড় সাহস তোর? তুই তুই কত দিন ধরে, আরে কি এই কেমনে কি কস, তুই কত বড় সাহস, তুই আমার প্রপোজ করার চেষ্টা করস? আমি তোরে প্রপোজ না, জীবন না, তুই জানে না নাই, আমি খালি বলছি যে ঢাকায় আমি দুপুরবেলা যাই রিক্সা নিয়ে আস্তে আস্তে যাই নিউ মার্কেটে। মানে দুইটা ফালুদা আর তিনটা লাচ্ছি খাই, দুটো জিনিস আমার খুব প্রিয়, ঠান্ডা জিনিস খুব ভালো, দিনটা ঠান্ডা হয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে আস্তে আস্তে গুলশানের দিকে যাই, কেএফসি তে বার্গার খাই, চিকেন ড্রাম স্টিক খাই। রাতে সাধারণত আমি বুফে লাঞ্চ করি, গুলশানের ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে যাই বুফে লাঞ্চ করি। আপনিও করতে পারেন, আপনি সারা জীবন ময়মন চিকেন খেয়ে গেলে ঢাকায় যাই খাওয়া দাওয়া করতে না। ঠিকই বলছেন, ঠিকই বলছেন। তারপরে তারপর আর কি রাতের বেলা বাসায় ফিরি, বাসার সবাই ঘুমার পরে আমার জন্য খাবার বাড়া থাকে, বারোটার দিকে আমি আবার ফাইনাল ডিনারটা সারি, সাদা ভাত সাথে মাছ, বাসায় তো মাছ খুব ভালো রান্ধে, বাইরে তো মাছ পাওয়া যায় না, 4-5টা ইলিশ মাছ, 3-4টা রুই মাছের বিল দিয়ে ভাত খাই। তারপর দিন শনিবার সকালে উঠে তো বাসে ফিরা থাকে, মানে চিন্তা মাত্র তো বড় নয় স্যার, তো ভবিষ্যৎ তাহলে বেরোন চলে যায় করেন করেন। এখন 30 বছর পরে আপনি যাও। চালবাজি করতেছে, বুঝছস? কোনো চান্স দিবি না ওটাকে, সুযোগ পাইলে খুব দেওয়া হয়ে লাগবে, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আর ওরা যা যেসব ক্লিকবাজি করতে যাবো, কোনো চান্স দিবি না, ঠিক আছে? আচ্ছা, আর তুই খালি অ্যালার্ট থাকবি যাতে কোনো চান্সই না পায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালাম, কি হল তোর, তোর খবর কি? ভালো ভাই, এই তো ভাই ভালো। কোনো সমস্যা আছে ক্যাম্পাসে? হ্যাঁ, রুম নিয়ে একটু সমস্যা আছে। রুম লাগবে? তুই রুমের জন্য পড়লু ভাই কাছে আইসস? হ্যাঁ, কত বড় সাহস তোদের, ঠিক আছে ভাই, আমি গেলাম। ঠিক আছে, রুম দিব, কোনো সমস্যা নাই, টাকা লাগবো। টাকা? টাকা তো লাগবো ভাই, রুমে থাকবা, টাকা দিবা না, টাকা তো লাগবোই ভাই, 1000 টাকা লাগবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। ভাই রাজি হয়েছে ভাই, 800 টাকা লাগবে। ঠিক আছে, তোরা যা তাহলে। হ্যাঁ, পরে আমি তোমার, হ্যাঁ যা, পরে খবর নিস, যা। ঠিক আছে, ঠিক আছে ভাই।
নির্বাচন আইসছে না খালার পুতিন নতুন নতুন পাংখা গদাইছে মনে হয় বস কোন আর পাংড়া কাল কইনা ভাই দে বস কোন ফালাই দি তারে বলটু ধীরে 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 হবে সবই হবে ও আমাদের ইনকামের সোর্স না ওর দেখতে আগে এই পাংখা খুলা দেই টাকা বামু কই বেটা বস মাথা গরম আছে কেন অর্ডার দেন দাঁড়া দাঁড়া সবই হবে দাঁড়া বস মাল দাইতাছে এই মজু ভাই শুনে নাও কামাল কম বস এই মজু ভাই মানে ওটা কে মজু কইতেছিলাম এদিকে শোনো কইতেছিলাম 22 বছর ধরে রুমটাতে আছো তো আমার বাপের আমল থেকে রুমটাতে আছো জুনিয়র পোলা বানাইছে রুম দিতে হইব না তো তো বুঝি না 24 ঘন্টার মধ্যে রুমটা ফাঁকা করে দিয়া তোমার লাইলি আছে না লাইলি খেয়ে চলে যাও ঠিক আছে লাইলি মানে বুঝলেন না গুলগাল চেহারা পূর্ণিমা দূর বেটা ডাক্তার পূর্ণিমা কত কিছু বুঝি না দুই দিনের মধ্যে রুম ফাঁকা করে দেয় কে হেলু কে হেলু একবার করে করে বস রুম ফাঁকা করা লাগবে বস আজকে মাথা করো বস অর্ডার দেন ছবিগুলো পারবি আমার রুমে লাগাইবি আর দুনের দুটো রুম দিবি শ্রাবণ তুই একটু বাইরে আসতে পারবা তুমি এই সুন্দর রাতে রুমের ভিতর বসে কি করছো একটু কষ্ট করে বারান্দায় আসো প্লিজ আমি রিকোয়েস্ট করবো হ্যাঁ আসো এবার একটু উপরের দিকে তাকাও আরে উপরে বিল্ডিংয়ের দিকে না ছাদের দিকে তাকাও হ্যাঁ কিছু দেখতে পাচ্ছ আর মেঘ না মেঘের তুমি চাঁদ দেখার চেষ্টা করো আমি তো দেখতে পাচ্ছি চাঁদ না দেখলে কল্পনা করো আমি তো সুন্দর একটা চাঁদ দেখতে পাচ্ছি চাঁদের মাঝখানে একটা সুন্দর কালো ভাগ আছে সেখানে দুইটা ভাগ একটা ভাগ তোমার জন্য একটা ভাগ আমার জন্য সেদিন তোমাকে আবার স্বপ্নে দেখলাম কি দেখলাম দেখলাম যে আমরা খুব ছোট্ট একটা নির্জন লেকে একটা ডিঙি নৌকায় তুমি আমি বসে আছি নৌকাটা ধীরে ধীরে এগোচ্ছে নদীর মধ্যে দিয়ে লেকের মধ্যে দিয়ে তুমি আমার গায়ে পানি ছিটাচ্ছ আমরা খুব মজা করছি আর মাঝে মাঝে বাতাসে চুলের ঝাপটা আমার মুখে লাগছে উফ এটা যে কেমন একটা অনুভূতি আমি তোমাকে বোঝাতে পারবো না আমার যে এত ভালো লাগছিল তুমি পড়েছিলে একটা নীল রঙের একটা শাড়ি আর আমি মনে হয় পাঞ্জাবি একটা পরেছিলাম কি বল শুনি আমি বারবার তোমায় বিরক্ত করি কি আরে আমি তো দুই মিনিট বুঝো দুই মিনিট মানে 120 সেকেন্ড হ্যাঁ 120 সেকেন্ড মানে আমার জন্য 120 বছর তুমি বুঝবা না তোমার তো আসলে এই যে হৃদয়টা তোমার জন্য হ্যাঁ আমি দেখো না আসমানের নিচে বসে কথা বলতেছি আসমানে অনেক চাঁদ না চাঁদ মানে তোমার অনেক তারা অনেক তারা একটা চাঁদ সেটা তুমি হ্যাঁ এই যে হ্যাঁ তোমার জন্য তো আমি জীবন কেন জীবন তুমি বলো যে এখনই আমি যে আমার সামনে একটা পুকুর বুঝছো বড় পুকুরটা ডুবে পড়বো মরে যাবো তোমার জন্য না 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 ডুবতে যাবো কেন ডুবে গেলে তোমাদের পাবো না তাই না ফুল এ ফুল পুষ্প পল্ল ফুল দিয়া কি হইব ফুলের তে তো মনে হয় আমার পাতাটাই উপকারী
তো উপকারী হইলো, আমার কাজটা যদি পাতা টাতা দিয়ে ভালো হইতো এটা তো হবে না। তবে এরপরে উপকারী বলা যায়, দেখা যায় পাতা পত্র পল্লব খায় হচ্ছে গিয়ে গরু। হ্যাঁ, এই গরু আবার অবশ্য কুরবানির সময় খুব ভালোই হয়। আরেকটা ব্যাপার কি, গরুর চামড়াও ইউজ করা যায়, ভুড়ি ভাজা খায় মানুষে, চামড়া দিয়ে তো আবার দেখা যায় জুতাও বানায়। অবশ্য বাংলাদেশে আমার কাছে বাটার জুতাটাই ভাল লাগে, আর জুতাও কি কমু, জুতার সাথে আবার যদি প্যান্টের ম্যাচিং না হয়, শার্টের ম্যাচিং না হয়, তখন আবার চলে না। আর এখনকার জামানা দেখা গেছে যে আমার একটা সানগ্লাস না হইলে হয় না, আর কি কমু, মেডিকেলে এতগুলো ভুলে গেছে, কি জন্য যে মেডিকেলে আইছিলাম। তবে ফুল জিনিসটা খারাপ না, ফুল জিনিসটা দেওয়ান যায় আর কি, মেয়ের আর প্রেম সেম করতে চাইলে অনেকে দেয়। তবে দেখ, আমার কাছে এগুলো আর ভাল লাগে না। এই আছে না কত মজনুমার কাপলা পাইন, ওই কি জুনা না কোনা, এটা তো দেখি সারাদিন ওই পাঙ্কা মেরে থাকে। আরে সুমন টেলি সুমন সারাদিন ফোনে ফোনে ইয়ে করে, ওর তো কোনো কাম নাই, এসব ফুল টুল ওর পকেটে মানায়। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হোক তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে সন্ধ্যার পরে। তোমাকে যে রেস্টুরেন্টের কথা আমি বলেছিলাম আগে। না ম্যাডাম, আসলে ইয়ে মানে আমার এক ফ্রেন্ডের জন্মদিন, তো তাই ওর জন্যই ফুলটা আসলে আনা। কেন আসতেছে না ম্যাডাম, আপনি একটু বসেন, আমি দেখে আসি আসলো কিনা। হ্যালো জান, কি অবস্থা, তুমি ফোন ধরো না কেন? হ্যাঁ আসলে কতক্ষণ ধরে ট্রাই করতেছি। হ্যাঁ আমি তো আসছি, তোমার বলা জায়গায় আসছি। হ্যাঁ জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ আমি তো আসছি, কিন্তু তুমি কোথায়? তোমার জন্য সে কখন থেকে আমি ওয়েট করতেছি, কোথায় তুমি? হ্যাঁ তুমি আসছো, ওই দেখি না তো তোমাকে। কণ্ঠ শুনেতে হবে না, এম তো করলাম, একটু দেখা সাক্ষাৎ করতে হয় না। কালকে আসো দেখা করি, কালকে এলিজার সামনে আসো, আমার বন্ধুরা আসবে সবাই, দেখবে তোমাকে। আমার বন্ধুটি কিন্তু খুবই লাজুক, ও আপনাকে খুব পছন্দ করে ফেলেছে, এবার আপনি পছন্দ করে নিন। পছন্দ করবো, সুন্দর হবে না কেন, কত সুন্দর তো কথা বললাম তো, তিনি তো লজ্জা গেছে। হ্যাঁ দেখি একটু তোমার হাই ডার্লিং।
আজকালকার মেয়েগুলোকে তুই দেখছিস, যেদিকে তাকা একটা মেয়ের কয়টা করে বয়ফ্রেন্ড, মানে আমি কোনো ফ্রেশ মেয়ে পাইলাম না, বুঝছস? একটা মেয়ের দশটা করে বয়ফ্রেন্ড, মানে দুনিয়া একদম খারাপ হয়ে গেছে। তুই বুঝি খুব সাধু সন্ন্যাসী, তুই শালা কয়টা মেয়ের সাথে ফস্টিং নস্তি করছিস, এগুলা হিসাব আছে? তুই এগুলা কি বলিস? আমি একদম ফ্রেশ ছেলে, তুই জানিস, মানে একদম ভার্জিন, কি ঠিক করছিস জানিস? বাবা মায়ের পছন্দে বিয়ে করবো, একদম ফাইনাল। আসলে বুঝলি, আমিও তাই ঠিক করলাম, মা বাবার পছন্দে বিয়ে করবো। আসলে কোনো ছেলেকে এখন আর আমার বিলিভ হয় না। হ্যাঁ দেখ, তুই তো মানে অনেক, মানে আমি নিজের কথাটাই বলি আর কি, দেখ আমি অনেক মেয়েকে মানে কিছু করি না, কিন্তু আমি অনেক মেয়েকে জাজ করার চেষ্টা করছি, দেখছি মানে একটা মেয়ে আমার সাথে আসলে যায় না। তুইও দেখ কিন্তু এরকমই অনেক ছেলেকেই, মানে আমি বলতে চাইছি দেখ, তুই অনেক ছেলেকে দূর থেকে জাজ করছিস যে তোর সাথে যায় কি না, ঠিক আছে? এরকমই তো করছিস, অন্য কিছু তো আর করিস নাই, মানে দেখ তুইও কিন্তু কাউকে, কিন্তু আমাকে কখনো দেখছিস না, আমাকে একটু দেখ, আমার কি মনে হয় বুঝছিস, মানে আমাদের দুইজনের মধ্যে মানে কিছু একটা হলে ভালো হয়, বুঝছিস? আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, খাওয়া দাওয়া করেন, মাস্তি করেন, ভালো থাকবেন। আপনার এই গেঞ্জিটা কোথেকে কিনছেন? চকা বকা? এটা আসলে আমার আঙ্কেল সুইজারল্যান্ড থেকে পাঠাইছে। ভালোই। আধা কেজি আঙ্গুর খাইছি আর একটা তরমুজ খাইলাম। গরমকাল তো ফল ফলাদি খুব ভালোই উঠছে, এগুলা খাবেন, আম, লিচু, বাঙ্গি এগুলা খাবেন। আধা কেজি আঙ্গুর হাতের পথে, এগুলা কোনো ব্যাপার না, আমি তো 4 কেজির পেটিও বৈশাখ খাবার দিতে পারি, কোনো ব্যাপার না। 4 কেজির পেটি? হ্যাঁ, ওই 4 কেজির আঙ্গুরের বড় বড় পেটি পাওয়া যায় না, ওই বেনাপোল বর্ডারে পাওয়া যায়। আমার নানা যখন বর্ডারে চাকরি করতো তখন নিয়ে আসতো, ছোটবেলায় আমি বসে বসে 4 পেটি বর্ডারে পেটি শেষ করে দিতাম, 4 কেজি আঙ্গুরের পেটি, এগুলা কোনো ব্যাপার না। দুপুরে? দুপুরে কি খাই? দুপুরে সারিন দেয় না, না দুপুরে কিছু খাই নাই আমি। আজ দুপুরে খান না, এটা আমি বিশ্বাস করবো খান না কেন? না আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি রোজা রাখছি। এই তো আমাদেরকে নিয়ে ভাবছে। আচ্ছা তোমাদের বসে কি কোনো ইয়ারমেট নিয়ে সমস্যা হবে? ইয়ারমেট নিয়ে সমস্যা হওয়ার কথা না, আসলে আজকাল তো বাবা অনেক ভালো চিন্তা করে না, ইয়ারমেট তো সবসময় হচ্ছে, এটা কোনো ব্যাপার না। আমি ভাবছি তোমাদের বাসায় আমাকে নিয়ে যদি কিছু বলে। না না ওটা কোনো সমস্যা না, কারণ আমাদের বাসায় আমার মতো একটা সবাই অগ্রহ। মন ভাই, মন ভাই এদিকে আসুন, শুনে যান, একটু ওয়েট করো। কি চান্দু, তবে তোলা এত দূর না, কিছুই বুঝি না আমরা, তুমি এত দূর গেছো গা, তখন তো কইছিলাম কি কৃষ্ণ। আরে হইছে হইছে, ভাবলো কি হবো, তুমি তো তখন কইছিলে কৃষ্ণ করি নাকি ডিসগাস্টিং, আমি তো তখন কইছিলাম ভাই বাবির মনটা পুরা অফ হয়ে, বুঝছো? এখন বুঝলে না, সব পানি গুলা করে তখন বুঝলা, বুঝতে পারছো? পরে বুঝতে পারছো না? তখন আমি কইছিলাম বাবির মনটা পুরা অফ হয়ে, ঠিক আছে? তখন তো বুঝলা না, তখন ভাব লইছো, ঝাড়ি দিছো, কত কিছু করছো। এত খুশি কে? আমি খুশি তো তোর কি রে, বুঝিস না তুই? না
সবসময় মুখটা কাওয়ার মতো করে থাকো কেন? সবকিছু তোমার একটা পেশগি লাগানোর ইন্টেনশন। এদিক ওদিক কি দেখো, আমার দিকে তাকাও। আরে দেখি কেউ তোমার দিকে তাকায় কিনা। এসব হবে না, বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, কিছু একটা করো। বিয়ে? বিয়ে মানে কি? প্রেম করার সময় হুঁশ ছিল না, এখন বিয়ের কথা শুনে ফিট হয়ে পড়ে যাচ্ছ। দুই দিন প্রেম করলেই বিয়ে করা লাগবে? তাহলে তো মানুষ প্রেমের আগেই বিয়ে করে ফেলতো। এত কিছু বুঝি না, বাসা থেকে বিয়ের চাপ আসছে, আগামী সপ্তাহে বিয়ে করতে হবে। কি করবে কিভাবে করবে তুমি জানো? বিয়ে করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? বিয়ে করলাম তারপরে কি এই প্রেমের এখন যে মজাটা, এই মজাটা তুমি আমি পাবো বলো? বিয়ে করার পর কি আর এই মজাটা থাকবে? কি বললা তুমি, বিয়ে করবে না? আচ্ছা বাবা থামো না, বিয়ে তো করবই, বিয়ে করবো। আচ্ছা সামনে সব আমার বউ, আমার বউ ভাই, এই দেখেন ভাই, এই যে ওই তোলা ভাই, আমার বিয়ে করাবো ভাই, পাঁচ বছর বিয়ে করাবো। আরে কি বলে কি বলে? সর্বনাশ, তুমি 24 ঘন্টা আমার বিয়ে বিয়ে করো, আর এই 5 বছর ধরে তুমি বিবাহিত। অবশ্যই কেন দেবো না, তোরা আমার দোস্ত নাই, একসাথে পড়ি না আমরা। হ্যাঁ অবশ্যই, টাকা আছে, টাকা আছে, মানি ব্যাগ। হ্যাঁ মানি ব্যাগ, যা মানি ব্যাগ আছে দিস তাহলে। আমি জমের কাছে পাঠিয়ে তুমি একবার তারপরে লাস্টে ওর বাবা হচ্ছে ওর মাকে খুঁজতে যায়, মানে ওর মাকে সেভ করতে যায় আর কি, এরকম করে যেতে যেতে একসময় জার্মানদের হাতে ধরা পড়ে, তারপরে আর কি মানে মারা যায় জার্মানির রকমের ফলে। এবং একসময় দেখা যায় বাচ্চাটা যে মানে একটা ট্যাঙ্কের জন্য এরকম করে যে সে ট্যাঙ্কটা উইন করবে, সে একদম শেষ সিকোয়েন্সে এরকম একটা ট্যাঙ্ক আসলো ইটালিয়ানরা আসে আর কি, এসে বলে যে মানে মামা আই উইন এরকম আর কি, তারা জিতে যায় এরকম। মানে বাচ্চাটা কিছুই বুঝতে দিল না তার বাবাটা। এবং তুমি যদি মানে তার বাবার অভিনয় দেখো অসাধারণ আর কি, খুবই সুন্দর বুঝছো, দেখো সিনেমাটা অনেক ভালো। মেঘা আমি আমি অনেক ভাবছি বুঝছো, আসলে আমি তোমাকে। হ্যাঁ বলো কি। না থাক, তুমি রাগ করবে? রাগ করবো মানে কি বলো? রাগ করবো না তো। না আচ্ছা বলো কি বলবে। তুমি এত ইতস্তত করছো কেন, কি হয়েছে? আসলে আমি তোমাকে, না থাক, আমি তোমাকে তোমাকে ভালোবাসি। কি বললো? এই যে দেখছেন এতক্ষণ নাটক, কেমন লাগলো জানি না, তবে আসলে আমরা
এটা বানানোর একটা প্ল্যান নিলাম। এই আমরা 42 কয়েকজন সবাই হেল্প করছে এর ভিতরে হঠাৎ, কিন্তু নাটকটা তো বানাইতে হবে। কীভাবে বানাবো? স্ক্রিপ্ট লিখতে হইব, ডাইরেক্টর আনতে হইব, ক্যামেরাম্যান ঠিক করতে হইব, ফান্ড ঠিক করতে হবে, সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। কে স্ক্রিপ্ট লিখলো? কে? হঠাৎ দেখি দুই তিনজন দাঁড়ায় গেছে। এখন ডাইরেক্টরকে বাবু দিলাম, ফোন দিলাম, এই ঢাকার থেকে দলল একজন, এই আমি আসুন না, আমি আসুন না, কাম কাজ নাই তো আর কোনো। আসলো ডাইরেক্টর, টিম তুম নিয়ে অনেক আসলো, এরপরে শুটিং, শুটিং তো করতে হবে। উস, আমারও আবার দেখি কাশি, কাশিটা কীভাবে ভালো হয় এটা কইলাম, ওরা এটা সম্পর্কে কিছু জানে না। হ্যাঁ, ও অবশ্যই ওরা জানবো কীভাবে, ওরা তো মেডিকেলে পড়ে না। হঠাৎ দেখি শুটিং হইতেছে হইতেছে বৃষ্টি নামছে, বৃষ্টিতে পড়ে গেছে গাছ ভেঙে, আরে ক্যাম্পাসের গাছ ভেঙে পড়ে গেছে, এটা কোন ধরনের কথা? কারণ এই গাছের নিচে যদি আমি থাকতাম কি হইতো? দেখা যেত যে মরে গেছি, মরে গেলে কিছু করতো না, দেখা যেত যে তখন দেওয়ার স্লাইস হিসেবে না তুমি তো নিয়ে যেত, না তুমি নিয়ে ব্রোঞ্জ পড়াইতো, করতে দিয়ে আসি ডাল না এই পড়াইতো, আমার শেষ তখন। যাক, তোমার গাছের নিচে বসছিলাম না, এটা একটা ভালো হয়েছিল। পরে দেখা গেছে ডাইনিং এ খাইতে আসছে, কি হইলো, ডাল পড়ে গেছে ডাইরেক্টরের উপরে। ডাইরেক্টরের কি একটা অবস্থা! আর একবার সাথে আসছে একটা কি ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ও তো কোনো কামেরই না, শুধু গুসছে আর গুসছে। আসলে অবশ্যই কিছু করার নাই, ওরা কাম কাজ নাই তো, সিগারেট পোকা আর কাটাইছে। এবারে লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার, পঞ্চম দিন কি হবে, শুটিং নাকি প্যাক আপ? আরে প্যাক আপ মানে আমার তো শুটিং বাকি রয়েছে, আমার সব বাকি রয়েছে, তো এগুলো কে নিব? ডাইরেক্টরে করলাম, ডাইরেক্টর করলে যা যা বাদ দে, তুই গেজু তোর আর কি নিব। আচ্ছা যাক, এরপরও মাইনা নিলাম, কি আর করায়। যাক, অবশ্য কাশিটা সারতেছে না, কি যে করুম, অ্যান্টিবায়োটিকটা শুরুই করে। যাক, এরপরও কইছিলাম ডাইরেক্টরে ঢাকার থেকে কিছু নিয়ে আইতে, সে তো আসলে কোনো কামেরই না আর কি। যাক, ক্যামেরাম্যান ভাই একবার একটা দিছে অ্যান্টাসিড খাওয়ার জন্য, তো খান ভালো যাব, কিন্তু অ্যান্টাসিড খেলে গিয়ে কাজ কমে এটা তো বুঝবো না, বুঝবো কীভাবে? আর হঠাৎ দেখি যে একদিন কি বৃষ্টি হয়ে ডুবে গেছে, সব ডুবে গেছে। আমি কি করলাম, চিন্তা করলাম একটা সাঁতার দিই, কিন্তু সাঁতার দিতে গিয়ে তো সাঁতার পারি না, এখন কি হইব? এরপরে আর কি করুম, এই ডুবলু ভাই কাঁদে হইতেছে, এই তো সাঁতরাইলাম আর কি। এগুলো লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার। উফ, ভুলে গেছি তো, তৃতীয় দিন তো একটা মজার ঘটনা ঘটছে। তৃতীয় দিন জানি কি ঘটলো, কি জানি ঘটলো। আচ্ছা যাক, মজার ঘটনা হইলো, লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আসলে এগুলো তো আনা দরকার নেই। ওই এক ভাই, বড় ভাই, কইছিল টাকা দিব, আমি নাটক বানাইতেছি শুনে, সে কইছে যে 500 টাকা দিব, স্যার আর পাওয়াই যায় না। নাটকটাতে আসলে ভাই চরম চরম হেল্প করছে, প্রচুর হেল্প, 165 জন স্টুডেন্ট, 125 জন হেল্প করছে, অনেক হেল্প করছে, স্যাররা হেল্প করছে, সবাই আসলে থ্যাংকস, আমাদের পক্ষ থেকে থ্যাংকস, প্রতি তো সবাই সব স্টুডেন্টের পক্ষ থেকে থ্যাংকস। আর দেখা যায় মেডিকেল আসছে, পরে কি কয় আইটেম, আরে আইটেম কি আইটেম, কি দেবার কি আইটেম, সঙের নাম শুনছি, এই শুনছি, নাচে গান, কিন্তু আইটেমের ভিতরে আবার পরীক্ষা ক্লাস টেস্ট শুনছি, অবশ্য পরীক্ষা দিছি ছোটবেলা, বেশি মার্ক পাইতাম না, আর স্যার যে ছিল স্যারও ছিল খারাপ, আমার দেখে দেখে কয়েছে এরা নাকি ভালো না, এর লাগে মার্ক দিব না। এগুলো লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বাংলাদেশ থেকে আফ্রিকা নিলাম, আফ্রিকা থেকে বাংলাদেশ আনলাম, এটা করলে তো পারি, বাংলাদেশের মানুষ সব আফ্রিকা গেল, সে অনেক মানুষ থাকে আফ্রিকা, অনেক জঙ্গলের পোলা হয় না, দেখি মেডিকেলে চান্স পাইছে আর কি। অ্যান্টার্কটিকাতে যদি একটা বাড়ি বানায় ঠিক কি হয়, তবে মনে হয় ফাউন্ডেশন ভালো দিতে পারুন না, না আর সিসি ফিলার তো বইব নাই যায়। হঠাৎ কয় আটতেছি আটতেছি, তো আমরা যাই, যাইলাম কয় কাত কাত, আরে কি কাত কাত, কিন্তু সারা জীবন শুনছি যে লাইট ক্যামেরা অ্যাকশন, এখন কয় 3-2-1-0 অ্যাকশন, আরে এটা তো কথা না, ডাইরেক্টরে ডাইরেক্টরে এইভাবে করলে হয় না, আমি যদি আসলে ডাইরেক্টরে করতাম তো অনেক ভালো করতাম, মনে হয় জ্ঞানের লাভ তো এগুলা এগুলা বুঝবেন না। অবশ্য আমি একটা চিন্তা করছিলাম একটা বই লিখি এগুলা নিয়ে, এগুলো লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অবশ্য অনেকে অভিনয় করতে চাইছিল, বাটা জুতা পরছি কেন, বাটা জুতা, আমি বাটা জুতার থেকে এখন আর চাইনিজ জুতা আছে, এগুলো কম দামে পাওয়া যায়, অবশ্য রেক্সিন কুন্দা লেদার কুন্দা এটাও দেখে বোঝা যায় না, বুঝতে পারবেন যদি ভালো করে দেখে কিনেন আর কি। তবে 1000 টাকার উপরে স্যান্ডেল কিনা আসলে ভালো না, এর চাইতে আমার মনে হয় যে 500 টাকা করে দুইটা কিনি, দুই জোড়া এদের তো ভালো হয়। যাক, ক্যান্টিনে বসলাম, খাইলাম, পুরীর সাথে দিলাম চপ, চপের উপরে আরেকটা পুরি দিলাম, বার্গার খাইলাম, বার্গার সেই জায়গাতে না খাই, আরেক সিটটা খাইলে ভালো, সিংহের বার্গার খাওয়া দাওয়া নিয়ে আসে, এই না ভাই চিংড়ি মাছ তো হলে ভালোই লাগে। এগুলো লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ট্রেনটা না এই জায়গায় যদি প্লেনটাতে এসে তাড়াতাড়ি যাওয়া যায় তো, তাড়াতাড়ি গেলে তো ভাড়া বেশি দিত, এর চেয়ে লঞ্চ চললেই ভালো হইতো।
ও লঞ্চেলে তো সমস্যা, লঞ্চেলে পানি লাগবে সারা দেশে, বন্যার সময় বেশি লঞ্চের ব্যবস্থাটা করতে পারেন। মানুষ যদি গাছ কেটে তাহলে কি হইতো? মানুষ গাছ খেলে অবশ্য বেশি গাছ থাকতো না, আরো কমে যেত। তো মানুষ গাছ খাইছে না, ভালোছে ভাত টাত খাই দিয়ে ভালো। তবে চালটা যে এটা কিন্তু আবার ধান খেত থেকে, এটা তো আবার গাছই। আমরা যে প্যান্ট শার্ট ময়লাইতেছে উইল পাটারও লিতে হয়, উইল পাটার দিয়ে কি করবো? উইল পাটার তো সাবান দেয় ভালো, সাবান দিলে দেখা যায়, আবার অনেকে দেখা যায় গ্রামে আপনার উইল সাবান দেয় আপনার গায়ে আমাকে। তবে ভাই আমি লাক্স সাবানটা ইউজ করি আর কি, স্যান্ডেলি না নাকি, ওটা অবশ্য খুব ভাল লাগে। তবে স্যান্ডটা একটু খারাপ, এই যে দেখতেছেন বসে আছি পাত্রের উপরে। আচ্ছা এটা চেয়ারের উপরে বললেই ভালো আসল, চেয়ার চেয়ারটা অবশ্য একটা ভালো দরকারি, কাঠের তৈরি, কাঠের তৈরি হলে ভালো, সেগুন কাঠ হলে এটা অবশ্য খারাপ না, এটা একটু ভালো হয়। তবে আবার লোহার চেয়ার তৈরি হইলে বেশি দিন টিকসই হয় আর কি, এগুলো লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মেয়ের অবশ্য যদি দেখা যায় কাঠের তৈরি ইয়ে লাগাল, এদের তো অবশ্য দেখা যায় অনেক দেশের ইয়ে বাচ্চা যায়, স্বর্ণের উপরে চাপ কমে। যাক দেশের চিন্তা করে তো আমার এই জায়গায় লাভ নাই, আসলে কথাবার্তা বেশি বলি না। আর যাক এরপরে কি করবেন, ডাইজেস্টিভ বিস্কুট খাইবেন আর ঠিক হয়ে যাবেন। ডাইজেস্টিভ বিস্কুট করবেন ভালোই, খারাপ না, ভিতরে চকলেট থাকে তো এর জন্য আপনার চলে যায় আর কি। ব্যাংক তো দেখে যায় পোকা মাকড় খায়, পোকা মাকড় অবশ্য প্রচুর পাওয়া যায়, রিডিং রুমে পড়তে গেলে পাওয়া যায়। আর প্রফের আগে কেন না গেছিলাম একবার, পোকা মাকড় এগুলো দেখে দেখে পরে চলে আসি। গেছিলাম আমি 10টার সময় পড়তে, পড়ছি রিডিং রুমে গিয়ে পরে 11টার সময় চলে আসি। এগুলো লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ও রাত না রাত্রে ঋত্বিক না, এও না, ও তো একটা বেশি ভালো লাগে না। তবে জন একটু ভালো, শাহরুখ খান আর কিছুটা। তবে না, ও আবার কি আইপিএল এর নিচে নাইট রাইডার্স, এটা আবার পছন্দ করি না। এর চেয়ে তো ভাই কিংস ইলেভেন পাঞ্জাব চরম প্রীতি আছে না, কচু পাতার কত গুণ, এটা তো শাক খাওয়া যায়। শাক খেলে কি হয়, আয়রনের অভাব দূর হয়, আয়রনের অভাব দূর হলে অবশ্য প্রেগনেন্সিতে আয়রনের অভাবটা বেশি ইয়ে করে। সবজি খাওয়া উচিত বেশি বেশি, সবজি খাইলাম সমস্যা তো নাই, মাছের সাথে সবজি থাকলে প্রতিদিন, ডাইনিংয়ে বললাম এগুলো।